রাখাল। ওই আকাশে তার লক্ষ তারার চুনুক জ্বলেছে, ওই আকাশে তার লক্ষ তারার চুনুক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আর একটু মহব্বতে, একটু আওয়াজ ছেড়ে, একটু বাব্বাটা মিলে আকাশে তার লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে লেখায় আছে ইনজিলেতে, আসবেন নবী দুনিয়াতে লেখায় আছে ইনজিলেতে, ওই তোরাতে যাহার খবর দিয়াছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আপনারা কষ্ট পাবেন না, মানে আমি 22 দিন পর আসাম থেকে আসছি, সেহেতু ওদের কথাগুলো বলে বলে একটা টান এসে গেছে, হতো আমি ওই একটা কথা ওদের বেরিয়ে যেতে পারে, আপনারা মনে খারাপই নেবেন না। কেন 22 দিন পর আমি আসাম থেকে ফিরছি, গত 28 তারিখে আসাম প্রবেশ করেছিলাম। আসবেন নবী দুনিয়াতে লেখায় আছে ইনজিলেতে, ওই তোরাতে যাহার খবর দিয়াছে, ওই তোরাতে যাহার খবর দিয়াছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হাইরে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বিশ্ব নবীর আগমনে, ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশু বনে, ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশু বনে, ওই জঙ্গলের পশুরা এবার গান গেয়েছে। নারায়ণ দেখবি, খাওয়া দাওয়া কি নিয়ে হলো? মই তো সকালে বিমানে একটা বিস্কুট খাইছি, গাড়িটা কিভাবে চলতেছে? জঙ্গলের পশুরা এবার, ওই জঙ্গলের পাখিরা এবার গান গেয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হাইরে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, ওই আকাশে তার লক্ষ তারার চুনুক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশু বনে, ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশু বনে, জঙ্গলের পশুরা এবার গান গেয়েছে, ওই জঙ্গলের পাখিরা এবার গান গেয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত ওলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কাঁচা ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি,
সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে ঠান্ডাকে বুকে জড়িয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিনের কথা শুনতেছি, তার একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সামনে কয়েকজন স্পষ্ট ভাষা দিয়ে বলে আলহামদুলিল্লাহ, পিছনের লোক স্পষ্ট করে বলুন আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা ফজহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা আমার প্রাণের বন্ধুরা আমার দিনদরদী মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের বেশি কথা বলতে চাই না, কেন আমার নেমে যাওয়ার টাইমটা আছে 10:30, সেহেতু ঘড়ির দিকে ফলো করে আমি খুব ইমার্জেন্সি করে আপনাদের কাছে কয়েকটা কথা বলবো। পবিত্র আল কোরআনের 3টি সূরা থেকে 4টা আয়াত পাঠ করেছি, আয়াত 4টিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। তবে ভাইরা বন্ধুগণ শোনার চান ভাইয়েরা আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই, আমি আপনাদের সন্তান আপনারা আমার বাপ, আমি আপনাদের ভাই আপনারা আমার বোন, আমি আপনাদের ছেলে আপনারা হলেন আমার মা। আমিন। আল্লাহর জমিনে বেঁচে আছি কে জানি জানি না হঠাৎ তখন পৃথিবী থেকে বিদায় নেব, হত রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাব, আর না হলে কাউরি গুলি খেয়ে মরব, আর না হলে হঠাৎ বাড়িতে বসে চোরে আক্রান্ত হয়ে মরব, কিন্তু আমার মরতেই হবে, কথা ঠিক কিনা কর? কথাগুলি একটু স্মরণে রাখবে, আমি মৃত্যুর পূর্বে কথাগুলি আপনাদের বলে যাই বন্ধু। আজকে কি কারণে এই পৃথিবীতে আমরা এমন অন্যায় অবিচার অশ্লীলতা নির্যাতন ধর্ষণ জুলুমের মধ্যে জড়িত হয়েছে এই মুসলমানেরা? ভাই শুনে রাখুন, আমি আপনাদেরই ভাই, আপনারা আমারই ভাই, কেন আমার রসুল তার পবিত্র মোবারক মুখ দিয়ে তিনি বলেন কুল্ল মুসলিমুন ইখওয়া, এক মুসলমান অন্য মুসলমানের এক ভাই। ওই জন্য আমি বলিরুদ্দিন বলি আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। ভাই গো হাত দুটি জড়িয়ে বলছি সোনা, এই দুনিয়ার মহব্বতে পড়ে এই দুনিয়ার মায়াজালে পড়ে এই দুনিয়ার কৌটি ধন টাকার ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে নিজেকে নিজে বরবাদ হয়ে যাও না, নিজেকে নিজে ভস্ম হয়ে যাও না, নিজেকে নিজে নষ্ট হয়ে যাও না। বন্ধুরে আমি মনিরুদ্দিন বলি নাই, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে ক্ষুদ্র কিঞ্চিত জ্ঞান অর্জন করলাম, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসটি খুলে দেখি বন্ধুরে এমন একটি দিন আমাদের কাছে আসবে, এখন আছে শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, এমনি করে করে আউয়াল মাস সওয়াল মাস এমনি করে করে অগ্রহণ মাস কার্তি মাস, এমন করে দিনগুলি আছে এমন গুলি মাস গুলি আছে তারপরে বছর গুলি আছে, কিন্তু বন্ধুরে এমন একটি দিন আমাদের কাছে আসবে, ওই দিনটি কখন আসবে, ওই দিনটি কতদিন পরে আসবে গো? সেই দিনটি 1 বছর পরে আসবে না 2 বছর পরে আসবে, 10 বছর পরে আসবে না 200 বছর পরে আসবে, ওই দিনটি কতদিন পরে আসবে? আমি সেই ডকুমেন্টস প্রমাণটা আপনাদের কাছে দিয়ে যাব। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি ওই দিনটি কখন আসবে গো, ওই দিনটি কতদিন পরে আসবে রে ভাইজান বন্ধু আমার, সেই দিনটার
নাম কি গো, সেই দিনটির নাম হলো কিয়ামত। ওই দিনটার নাম কি? এখানে এই লোকগুলো ভিড় করে কেন দাঁড়িয়ে আছে? ভলেন্টিয়ার ভাইদের বলবো তাদেরকে ওই আমার চোখের সামনে দিকে পাঠান, বসা। আর না হলে ভাই আপনাদের হাত জড়িয়ে বলছে আপনারা বেরিয়ে যান, দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহর রাসূল যখন কোন দিনই মজলিসে দিনের আলোচনা করতেন, কোন নওজোয়ান তরুণ যদি দাঁড়িয়ে থাকত, আমার রাসূল বক্তব্য দিতেন না। তবে ঘটনাটা শুনলেন, বক্তব্য আমি স্টার্ট করে দিলাম, যারা দাঁড়িয়ে আছেন আমি তাদের ক্ষেত্রে তবে ইতিহাসটা বলেই দিই। ভাই বলবো, কথা বলেন বলবো, একদিনের ঘটনা। আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিনই মজলিসে বসে এমন দিনের আলোচনা করেছেন। ময়দানে এত ভিড়, বসার মতো জায়গা নেই। একজন তরুণ যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মুখ থেকে কোরআনের কথা শুনছে। আল্লাহর নবী বক্তব্য দিতে দিতে হঠাৎ করে দাঁড়িয়ে থাকা নওজোয়ানের দিকে নবীর নজর পড়ে গেল। আল্লাহর রাসূল দাঁড়ানো ব্যক্তিকে দেখে সঙ্গে সঙ্গে তার আলোচনা বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার! আমি মনের উদ্দিন হাদিসটা পড়ার পরে নিজেকে নিজে মনে করলাম যে বসাটা তবে কতই গুরুত্ব। আল্লাহর রাসূল তার আলোচনা বন্ধ করে দিলেন, বসাটা যদি ততটা গুরুত্ব না হতো নবী আলোচনা করতেই থাকতেন, কথা ঠিক কিনা বলে। কিন্তু দেখেন নবীর কাছে বক্তব্য চাইতে দাঁড়ানো ব্যক্তিকে বসিয়ে দেওয়াটা নবীর কাছে বড় গুরুত্ব হয়ে গেল। আল্লাহর রাসূল তার আলোচনা বন্ধ করে দিয়ে তিনার আঙ্গুলটা ছেড়ে বলছেন, জারি ওর তরুণের নাম ছিল হযরতে জারি, তরুণের নাম কি ছিল? হযরতে জারি। জারি তুমি কি বসতে জায়গা পাও না? এ জারি, তুমি যদি বসতে জায়গা না পাও তবে এই যে আমি নবী বলছি, আমার কতরের চাদরটা নাও। আল্লাহর রাসূল তার গায়ে ছিল চাদর, নবী তার গায়ের চাদরটা খুলে দিয়ে হযরতে জারিরের দিকে চালিয়ে দিল। জারির রে, বসতে যদি জায়গা না পাস আমার চাদরটা বিছিয়ে বসে যা, কিন্তু বেয়াদবের মতো দাঁড়িয়ে থাকিস না। আল্লাহর রাসূলের চাদরটা পেয়ে হযরতে জারির তার চাদরে চুমু খেতে লাগলেন, আর মাবুদের দরবারে দোয়া করলেন, আমার দাঁড়ানো দেখে রাসূল আমার কত না কষ্ট পেয়েছে, আমার তার নিজের গায়ের চাদরটা চালিয়ে আমারে বসতে দিল। সেজন্য আমি বলছি ভাই, আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না। আমার ভলেন্টিয়ার ভাইদের বলবো, খড় বিছানোর ব্যবস্থা করুন, পুয়াল বিছানোর ব্যবস্থা করুন, দাঁড়ানো মানুষদের মহব্বতের ভালোবাসা দিয়ে তাদের বসতে বলুন। ওরা যদি বলে বসবো না, ওদেরকে মিষ্টি ভাষা দিয়ে প্যান্ডেলের বাইরে করে দেন, আমার চোখের সামনে থাকতে দিবেন না। আমার রাসূল দাঁড়ানো ব্যক্তিকে তার বসার ব্যবস্থা করে দিয়েছে, আমি আপনাদের অনুরোধ করব তাদের বসার ব্যবস্থা করুন। ব্যবস্থা করার পরেও যদি ওরা না বসে, ওদেরকে মিষ্টি ভাষা দিয়ে বার করে দেন, বাবুরে বড় বাজার লেগেছে, ওখানে ঘুর, এখানে আসিস না। কেন? আমার রাসূল যখন বক্তব্য দিতেন কাউরে দাঁড়িয়ে থাকতে দিতেন না, তার বসার ব্যবস্থা করে দিতেন। ভাইজান আমি বলছি আপনাদের কাছে, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আমার বক্তব্য ভালো, এটা আমি কোনোদিন বলি না, বলবো না, বলার দরকার নেই। ভাই গো ভালো লাগলে শুনবেন, না লাগলে পরবর্তী বক্তার বক্তব্য শুনবেন। কিন্তু আপনাকে আমি এতটুকুনি রিকোয়েস্ট করব, আপনাদের আমি এতটুকুনি অনুরোধ করব, আপনি যতক্ষণ শুনবেন, এক মিনিট শুনেন, এক ঘন্টা শুনেন, দশ মিনিট শুনেন, দশ ঘন্টা শুনেন, আপনি বসে শুনবেন, এটাই যেন আমার শেষ অনুরোধ। আমাকে দ্বিতীয়বারের মতো আর এই কথা বলানোর চেষ্টা করবেন না, এটাই যেন আপনাদের লাস্ট প্লিজ জানিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমি মনিরুদ্দিন বলছি, সেই দিনটি যেন আর বেশি দূরে নাই, সেই দিনটির নাম হল কিয়ামত। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী,
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন রে আমার সাহাবীগণের আপ রে আমার উম্মত এবং উম্মতির আপ স্মরণ করো ওই দিনের কথা যেই দিন মহান আল্লাহ তার এই ভেঙে দেওয়া জমিনটাকে পুনরায় সৃষ্টি করবে আর পুনরায় সৃষ্টি করার পরে মহান আল্লাহ তার আরশে আজিম থেকে বলবে ওগো জমিন আমি আল্লাহ তোরে যেই দিন সৃষ্টি করেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তোর পেটের ভিতরে যাহা কিছু আছে তোর গর্ভের ভিতরে যাহা কিছু আছে তোর জমিনের নিচে যাহা কিছু আমি আল্লাহ আমানত দিয়েছি আমার আমানত গুলি ফিরিয়ে দে আমার আল্লাহ এমন করে তার জমিনকে বলছে এই জমিন শুনে রাখ তোর পেটের ভিতরে একটা মুরগি তো দূরের কথা একটা পায়রা তো দূরের কথা একটা পিপীলিকার বাচ্চা পর্যন্ত তোর পেটের নিচে হজম করতে পারিস না একবার সরে বলি নারায় দেখিবি ফিরিয়ে দে আমাকে রিটার্ন করে দে আমার আমানত আমারে দিয়ে দে একটা তুই লুকিয়ে রাখতে পারিস না এই কথাটি মহান রব্বুল আলামিন যখন তার আরশে আজিম থেকে এই ভেঙে দেওয়া জমিন থেকে সৃষ্টি করার পর বলবে ফাইজান আমরা আল্লাহর সৃষ্টি বান্দা আল্লাহর সৃষ্টি বন্দি আমরা আল্লাহর কথার ব্যতিক্রম করে অমান্য করে চলি কিন্তু আমার আল্লাহর সৃষ্টি জমিন যেন আমার আল্লাহর কথার ব্যতিক্রম তা করে না ভাইজান বন্ধুরে এই কথা যখন জমিনকে তার বলে দেবে আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদা কুবুর বুসিরাত কবর তার উগলে দেবে ওয়াইদা কুবুর বুসিরাত কবর তার উগলে দেবে আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেন রে বিশ্ব জগতের নর নারীরা রে আমার সাহাবী গুণেরা রে আল্লাহর বান্দা এবং বান্দিরা যেই দিন আমার আল্লাহ তার জমিনকে কথা বলে দেবে জমির আল্লাহর অর্ডার মোতাবেক এই জমিন তার উগলে দেবে নবী বলেন সাহাবীরা রে সেই দিন এক একটি কবরের ভিতর থেকে কেউ শ্মশানে জ্বালিয়ে দিয়েছে কেউ গঙ্গায় ভাসিয়ে দিয়েছে কেউ রোডে পিছে গিয়েছে কেউ মাটিতে মিশে গিয়েছে সেই দিন আমার আল্লাহর অর্ডার মোতাবেক এই জমিন যা হজম করতে পারবে না এক একটা কবরের ভিতর থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জীব জন্তু পীত পতঙ্গ তারা কবরের ভিতর থেকে উঠবে আর পাগলের মতো ওই হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকে রাসূল আরো বলেন সাহাবীরা সেই দিন মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে সেই দিন যেন মানুষের পরনে কাপড় থাকবে না সেই দিন যেন মানুষের উলঙ্গ হয়ে যাবে কোমরে একটি ডোরা থাকবে না কোমরে একটা ডোরা থাকবে না হাতে একটা ধাগা থাকবে না যেই দিন মায়ের গর্ভে থেকে আমরা আল্লাহর জমিনে এসেছিলাম সেই দিন যেন আমার অঙ্গে প্রতঙ্গ কিছুই ছিল না রে ছিল যেন শুধু আমার মায়ের রক্ত মাখা কথা ঠিক কিরকম
বলে আমার রাসূল বলেন সাহাবীরা সেই দিন যেন মানুষের পরনে কিছুই থাকবে না, মানুষ সন্ন উলম্ব হয়ে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। এই কথা যখনই আমার রাসূল বললেন নবীর মুখ থেকে কথাটা বলা শোনা মাত্রই আল্লাহর নবীর ছোট